বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজকে সকালে একটি টুইট করেন। সেই টুইটে তিনি লেখেন, আজ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা, সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানায়। যদিও এদিন সকাল থেকেই এবারের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা তা স্পষ্ট হয়ে যাবে। তারপরে শুক্রবার দুপুরে ফরাক্কার নিউ ফরাক্কা হাইস্কুলে রাজ্যের মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি পরিদর্শন করেন এবং বিজেপির রাজ্য সভাপতি টুইটের উত্তর দেন। ইংরেজির প্রশ্নপত্র 16 পাতা, তার 3টে পাতার ছবি উঠেছে দেখলাম, আমাকে কিছু বন্ধু পাঠিয়েছিলেন, তো আমি সেটা প্রতি যতটুকু এখন অবধি দেখতে পেরেছি, আপনার দেখতেই পাচ্ছেন আজকে সারাদিন আমি 3টে জেলায় ঘুরছি, 6টা 7টা স্কুল ভিজিট করেছি, তো যতটুকু আমি জানতে পেরেছি সেটুকু বলি আপনাদের। 3টে পাতা, যে 3টে পাতা আমরা দেখতে পাচ্ছি ওখানে, সেই 3টে পাতা আমাদের যে আজকের প্রশ্নপত্র তারই 2, 3 আর 10 পাতা। এই প্রশ্নপত্রটা বেরিয়েছে, আপনারা দেখবেন ওই ছবিতে একটা হাতের ছবি আছে, সেই হাতের ছবিটা দেখে বোঝাই যাচ্ছে কোনো ছাত্র তুলেছে এক্সামিনেশন হল থেকে, এবং এটা ডেফিনেটলি এক্সামিনেশন শুরু হওয়ার 1.5 ঘন্টা পরে, কারণ উনি যে 1:40 বা 42 বোধ হয় পোস্ট করেছেন। ব্যবস্থায় নিশ্চয়ই আমরা ভাবনা চিন্তা করবো, পর্যালোচনা করবো এটা নিয়ে।